কোথায় গেলি রে টম্পা, প্রদীপের বাড়ি চলে গেলি রে কোথায় গেলি টম্পা? একটা নকর রেখেছি, একটা সর হারিয়ে গেছে, 101টা সর ছিল 100 হয়ে গেছে। ছটকি টুম্পা, ডকসি সর, একটা নকর রেখেছি, 101টা শুকর ছিল, 1টা হারিয়ে গেছে ওটাকে। তুই যা তোর বাপের বাড়ি যা, 1টা শুকরের টাকা নিয়ে আয়। যাবি এই হরিয়া কথা, তুই যাবি তোর বাপের বাড়ি থেকে আনি দে, যাবি না? ও শালি টোপা, আরে সবটাকে খেলিল প্রদীপ না, লাঠা বদলি খেলেছে, 1টা আমাকে আগে। ওই যে ইন্দারে প্রাসে ঘন্টা শোনা যেত, আমি বহুত খুশি হই, 1টা শুকর হারিয়ে গেছে, আমার 5,000 টাকা লোকসান হয়ে গেছে। 1টা আমার জাতীয় গান শোনায় দে, ডকসি 1টা গান শোনা লে, হ্যাঁ চমকা লে লে শোনায় দে। Thank you.
তুই লেখিন বাড়িতে থাকিস না, ওই টোটো বাজার বাড়িতে বেশি যাস। এবার যদি তোকে আমি বাড়িতে না দেখি ডান্ডাটা মারিয়ে ঠান্ডা। আমাকে কি করবি? আমাকে তোর আমি গোর পকড়ি চোর ভাতাকে মারিস না, ভাতার মারি বলবে তোকে লোকে। তো তুই আমার বৌদি আছিস, শোন, মারলে সালা প্রদীপকে মারিস, আমাকে মারিস না, ভাতার মারি বলবে যা যা হরিয়াকে পাঠিয়ে দে। পহলে তোর মতলব তোকে আমি চার পাহুল করে দিয়ে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি তোকে আমি 101টা শুকরের পালটা ছেড়ে দিয়েছিলাম। কালি একটা সুর আমার হাতে উড়িয়ে গেল বেটা, 101টা আমি বলতে পারবো না। তোকে আমি চার পাহাড় করে দিয়েছি, যদি বিক্রি করেছিস বেটা সত্যি করে বল বাবু, আমি বিক্রি করে দিয়েছি তো আমি মাফি করে দেবো। না বাবু না, তুমি বিক্রি করিনি বাবু, আমি বিক্রি করিনি বাবু, বিশ্বাস করি বাবু। বিক্রি করিস রে বাবু, একটা সুর আমার হওয়া হয়ে গেল বাবু, আমি বিক্রি করিনি। বিক্রি করিস রে বাবু, আমি কালু আগে মাসি তোকে আমি চার পাল করে দিয়েছি। একটা সুর আমার কথা হলো, বিশ্বাস করি বাবু, বিক্রি করিনি বাবু। একটা সুর যদি আমাকে হিসাব গুণ্ডল করেছিস, তোর আমি দু মাসের ওই তাল খাটা বেটা তোকে আমি দেবো না বাবু, কেটে দেবো। সর বাবু কি বলছিস বাবু? পনি বাবু, পনি পনি তোর খুদা পেয়েছে বাবু, আমার খাবি পোষা লেগেছে বাবু, পানি খাবি বাবু, যা পানি নিয়ে আয়। এটা পানি না, একটা আগুন জ্বালায় নিয়ে বেটাকে আমি এমন পানিটা খাওয়া দেব। ভেবেছিলাম সত্যিকারী লোক পানি হ্যালো
তুই পানি খাবি? হ্যাঁ পানি খাবো। যেটা বেমান আছে লাত মারোর পাশাতে দুইটা লও লও। একটা শুকুর কোথায় গেলে সামনে 101টা শোর ছিল একটা হারিয়ে গেছে ওটা বিক্রি করে দিছে বেটা সামনে। আমি তো তোমাদের বাড়িতে লক্ষ্য রাখি বাবু, তুমি আমাকে বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো। আচ্ছা কি বেটা বেমান আছে একটা শুকুর বিক্রি করে দিয়েছে বেটাকে পানি দেবো। হ্যাঁ ওকে পানি দেবো না ওর মুখে লাঠি বলে আমি কালবা ডমা ছাড়লে লে পানি খাবি লে বেটা লে একটা শুকুর বিক্রি করে পিপা সাগে ধরে বেটা আবার তুই পানি চাচ্ছি সবার কাছে বিক্রি করিস। আমি কালো আদম আছি, যখন পর্যন্ত একটা সুর দিবি না তোর খানা পানি ছটকে বলি একে ভুল খাওয়া দেবে না। পানি ঠিক আছে বাবু শোন বাবু। হ্যাঁ বাবু তুই খানা তক পাবি। হ্যাঁ বেটা আজ কি দিন আছে বলতো বাবু? অস্ত অবশ্য ঘোর অমাবস্যা রাত আছে, এই অমাবস্যা রাতে শ্মশানে ভূত মূর্ত আসবে। হ্যাঁ বাবু আর শুকরের ঝাপটা আমি দেখবো, তোকে শ্মশানে থাকতে হবে, তুই পারবি? পারবো বাবু। লেকিন শ্মশানে তুই ডর ভয় করবি না? না বাবু। করবি না? শোন অমাবস্যা পূর্ণিমা রাতে বেটা যত ভূত পেতনি খেলা করবি, শোন ওরা তোকে ভূত ভয় দেখাবে। তুই যখন শ্মশানে যাবি তোকে ওরা নাচবে গাইবে, তুই যখন সংসারে গাইবি ওরা নাচবে গাইবে, তোকে খেলা ভয় দেখাবে। কোনো ভয় করবি না বাবু, যদি তুই অমাবস্যা রাত পোহাতে পারিস তোকে আমি মাফি করে দেব। ঠিক আছে তবে শোন বেটা, অমাবস্যা রাতে বহুত মূর্ত আসবে, এক এক মূর্ত আসবে, তোকে আমি দিয়েছি পাঁচ কাহন চার কাহন করি, একটা মূর্ত নিবি চার কাহন করি। ঠিক আছে বাবু, আর যদি এক কাহন কম থাকে ওই মূর্তাকে তুই জ্বালিবে না, ওই মূর্তাকে তুই লাত মেরে ফেলে দিবি আমার সংসার থেকে। ঠিক আছে আমি কালুয়া ডম আছি, আমি তাই করবো, আগে লাগবে পাঁচ কাহন করি তারপরে ওই মূর্তাকে জ্বালাবি, পারবি? ঠিক আছে আমি পারবো বাবু। বেশ আমি পারবো। তবে শোন এই যে লে আমার শ্মশানে যাওয়ার লাঠি, এটা নিয়ে থাকবি, কোনো ডরের ভয় করবি না, বহুত ভূত আসবে এটাকে লেখেন সাবধান। ঠিক আছে বহুত ভূত পেত্রি রাজ করবে তুই ডর করবি না। ঠিক আছে বেটা লে 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 জানি না কি ভাবে পড়ি হস, কেউ হাসছে কেউ কাঁদছে, আমার চোখে কোনো মিথ্যা নেই, মুখে কোনো হর নেই, কোনো ভয় নেই, কোনো কোনো দিন আমি কোনো ভয় করিনি। জানি না আজ ঘন অন্ধকার রাত, মানুষ দেখলে ভয় পায়, আমার চোখে কোনো ভয় নেই, জানি না আমার
ভাজা আমার সন্তান কেমন আছে? কিন্তু এদিকে শ্মশান ঘাট আর ওদিকে সুপুরের ঝাঁক, আমি ঘুমটা দেখবো একদিকে শ্মশান ঘাট একদিকে সুপুরের ঝাঁক। একটা সুপুর হারিয়ে গেছে রে, আজও আমি খুঁজে পাইনি। সর্দার আমার উপরে অনেক ডাঠা মেরেছে, অনেক অন্যায় অত্যাচার করেছে, আমাকে আমারও সত্যাচার সবই সহ্য করতে কত ভূত তিনি খেলা করে।
করে আমি এসেছি হতভাগী সন্তানের মা, হতভাগী সন্তানের মা তোরে। একাকিনে নারী এই ঘোর অবশ্য অন্ধকার রাত, মানুষ দেখলে ভয় পায়, কত ভূত দেখলে খেলা করে। তোমার শরীরে কি কোনো ভয় নেই? একটা সন্তানকে নিয়ে একটা নারী হয়ে তুমি কি করে এই শোষণে এলে? আজ এই ঘোরাটি ঠিক রাত, মানুষ তিনি গঙ্গে উভয় চমকে যায়, কত ভূত তিনি খেলা করে। আর তোমার পারে কি কোনো ভয় নেই? তুমি একটা বিন্দু শিশু সন্তানকে শ্মশানে নিয়ে আসতে তোমার কোনো কোনো ভয় নেই? এই শ্মশানে দাহ করতে গেলে তিন কাহন কুড়ি লাগবে।